আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করতে হলে আমার চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি আছে তাতে ক্লিক করে ফেলুন। আর আমার সব ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করে ফেলুন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনাদের ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ইচ্ছে হয় তাহলে এখান থেকে শেয়ার করে ফেলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? হোম কুকিং জেবিন রেসিপি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে এসেছি জেবিন মিশু আপনাদের জন্য আরেকটি পিঠার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সাবুদানার লাড্ডু পিঠা বা তেলে ভাজা পিঠা। সাবুদানার লাড্ডু অনেকে খেয়েছেন, কিন্তু এই লাড্ডু দিয়ে যে খুব মজাদার একটা পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটিই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবুদানার লাড্ডু পিঠা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। আর এগুলোকে আমি খুব ভালো করে ধুই নি, মানে এটা খুব ডোলাডুলি করার দরকার নেই, হালকা একটু ধুয়ে তারপরে আমি পানি ঝরিয়ে রেখেছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে তেল দিয়েছি, না দিলেও চলে, তারপরেও আমি হালকা একটু তেল দিয়েছি। তার মধ্যে 2 তেজপাতা ছেঁড়া দিয়েছি, 2 এলাচ দিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এগুলো যখন হালকা একটু ভাজা হয়ে গিয়েছে 2-3 মিনিটের মতো, তখন এর মধ্যে আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম সাবুদানাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার আমি পাইপেনের মধ্যে তেলের সাথে আর তেজপাতার এলাচের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এবার আমি এগুলোকে 2-3 মিনিট ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো। 1.5 কাপ পরিমাণ আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি নারকেল। এই নারকেল কোড়ানোটা আমি দিয়ে দিব, দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী আমি প্রায় 1/2 চামচের মতো লবণ ইউজ করেছি। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সে চিনিটাকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে মিশাবো। 2 কাপ সাবুদানার জন্য আমি এখানে 1 কাপ চিনি আর 1.5 কাপ পরিমাণ নারিকেল ব্যবহার করেছি। এই সাবুদানার পিঠাটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে, আর সাবুদানা এমনিতে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি 4-5 মিনিট ওইগুলোকে ভেজে নেওয়ার পরে আবারও দিয়ে দিয়েছি যে বাকি অর্ধেক চিনি রেখেছিলাম সেটা। যখন চিনিটা দিবেন তখনই খেয়াল করবেন এর মধ্যে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে, মানে চিনির থেকে যে পানি বের হবে এর ফলে সাবুদানাটা একটু আঠালো আঠালো হয়ে যাবে। এভাবে করে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। আমি টোটাল সাবুদানাটাকে চুলায় বসানোর পর থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে অনবরত ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এটা খুবই আঠালো হয়ে গিয়েছে দেখেন। এবার আমি এটাকে নামিয়ে 1 ঘন্টার মতো ঠান্ডা করে নিব, তারপরে এটাকে আমি লাড্ডু শেপ করে নিব। আপনারা কিন্তু এ পর্যায়েও এটা খেতে পারেন, এটা কিন্তু খুবই মজাদার একটি খাবার। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, এটার মধ্যে অনেক তেলতেলে ভাব আছে, নারিকেলের যে তেল বের হয় ওইটা আর হালকা পরিমাণ তেল দেওয়াতে তাই হাতে আর কোনো তেল মাখানোর প্রয়োজন পড়েনি। আমি এরকম করে কিছুটা পরিমাণ সাবুদানা নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেখেন লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফুড কালারও এই সাবুদানাটার মধ্যে চুলায় রাখা অবস্থায় ইউজ করতে পারবেন, করে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন। তো আমি এখানে যেহেতু তেলে ভাজা পিঠা তৈরি করব সেজন্য কোনো কালার ইউজ করিনি, এভাবে করে আমি এটাকে সাদাটে রেখেছি। আর আপনারা যদি চান তেলে না ভেজে এটাকে এমনিই খাবেন, এটা কিন্তু এমনিতেও লাড্ডু হিসাবে খেতেও অনেক মজা, অনেক অনেক মজা, খেয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে। আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা এই সাবুদানার লাড্ডুগুলোকে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে প্রায় 2 থেকে 2.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। লাড্ডুটা দিয়ে পিঠা বানাতে হবে, খালি লাড্ডু খাওয়া যাবে না। পিঠা বানানোর প্রায় 1 ঘন্টা আগে এটাকে বের করে নিয়ে তারপরে আটার মধ্যে দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে পারবেন, খুবই মজাদার একটা পিঠা। এবার আমি এখানে কাই তৈরি করব, সেজন্য 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। আমি এখানে একদমই খুব অল্প মিষ্টি ব্যবহার করছি, আপনারা মিষ্টি বাড়তি খেতে চাইলে আরেকটু পরিমাণ দিতে পারেন।
এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম হাফ চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডার যাদের কাছে নেই তারা চাইলে বেকিং সোডাটাও দিতে পারেন, তবে তার পরিমাণটা আরেকটু কম হবে। এবার আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি দিয়ে একটা আঠালো টাইপের কাই তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে এভাবে করে নিচ্ছি। আপনারা কিন্তু পিঠাটাকে ডিপ ফ্রিজে রেখে লাড্ডুগুলোকে তারপরে পিঠা বানানোর জন্য ব্যবহার করতে পারবেন, খালি খাওয়ার জন্য এটা ডিপ ফ্রিজে রাখতে পারবেন না। দেখেন এটা ঘনত্বটা কেমন হয়েছে, দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এবার একটা কড়াইয়ের মধ্যে ভাজার জন্য, পিঠা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন হালকা একটু গরম হওয়া পর্যন্ত এর ফাঁকে আমি দেখেন লাড্ডুগুলোকে এই বেটারটার মধ্যে দিয়েছি, দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিব। আমি এখানে কিছুটা পরিমাণ লাড্ডু দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে এভাবে একটু উপর থেকে আটাগুলোকে চারপাশে ছড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে, এবার এর মধ্যে আমি লাড্ডু দিয়ে যে আটা মেখে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। পিঠাটা সবগুলো পিঠা দিয়েছি, এবার উপর থেকে এরকম করে একটু তেল ছড়িয়ে দিতে হবে যাতে উপরটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর এর ফলে কিন্তু পিঠাগুলো নিচে থেকে লেগে যাবে না। এটাকে এবার 5 থেকে 10 মিনিটের মতো আমি রাখবো। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 5 মিনিট হয়েছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, 5 মিনিট পর একটা পাশ উল্টে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রাখবেন না, মিডিয়াম হিটেই রাখবেন। প্রায় 7-8 মিনিটের মতো হয়েছে, এবার দেখেন পিঠাগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে, এটা অনেকটা ফুলকো হয়েছে। এটাকে এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নিব, তেলটাকে একটু ঝরিয়ে তারপরে আমি একটা কিচেন টাওয়ালের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে আমি বাকি পিঠাগুলো, আমি কিন্তু সবগুলো পিঠা এখানে ভাজিনি, আমি কিছুটা পিঠা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি, আর বাকি অর্ধেকটা ভেজে নিচ্ছি। এভাবে করে আমি এই পিঠাগুলোকে ভেজে নিব। বিশ্বাস করেন, যদি এখনও পর্যন্ত এই পিঠাটি না খেয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন বানিয়ে সবাইকে খাওয়াতে, খুব প্রশংসা পাবেন। আর এত মজাদার এই পিঠাটি না বলে বোঝাতে পারবো না। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পিঠাকে এভাবে করে একটা অংশ ছিঁড়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা টিপ দিয়েছি, দেখেন ভিতর থেকে একটু টিপ দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ সফট হয়েছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরটা দেখেন খুব সুন্দর, কি বলবো, একদম সফট, আর উপরটা একটু মুচমুচে টাইপের, ভিতরটা এত সফটই না খেলে বুঝবেন না। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।